নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসসির পঞ্চম সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে গেল। কতদিন পিছিয়ে গেল তো বিস্তারিত জানুন। 13 জানুয়ারি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির পঞ্চম সেমিস্টারের অনার্স এবং মেজর পরীক্ষা শুরু হওয়ার কথা। এরই মধ্যে আগামী 14 জানুয়ারি মকর সংক্রান্তি, এই কারণে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এর পরিবর্তে আগামী 9 ফেব্রুয়ারি এই পরীক্ষা হবে বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। কেন এই সিদ্ধান্ত? মকর সংক্রান্তি উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলা হয়ে থাকে। এই মেলার দেশে বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় ভিড় করেন। সেখানে পুণ্য স্নান করতে আসে দেশ বিদেশ থেকে আগত পুণ্যার্থীরা। ফলে এই সময় যানবাহন বিষয় করে ট্রেন বাসে প্রচুর ভিড় থাকে। তাই তার আগের দিন পরীক্ষা হলে সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে গিয়ে সমস্যায় পড়তে পারে পরীক্ষার্থীরা। সেই কথা মাথায় রেখে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। তো তোমরা বুঝতেই পারছো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির পঞ্চম সেমিস্টারের পরীক্ষা 13 জানুয়ারি হওয়ার কথা, কিন্তু এর মধ্যে আগামী 14 জানুয়ারি মকর সংক্রান্তি, এই কারণে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এর পরিবর্তে আগামী 9 ফেব্রুয়ারি এই পরীক্ষা হবে বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ।